পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়াও নাশকতা রোধে প্রিভেন্টিভ কন্ট্রোল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও মনিটর করা হচ্ছে বলে জানান তিনি। ফেসবুক, টুইটার বা কেউ গুজব ছড়াচ্ছে কিনা, কেউ জঙ্গিবাদের বিষয়ে জড়িত কিনা, কেউ অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করছে কিনা, এসব সকল বিষয়গুলি আমরা বিবেচনায় রাখছি। পূজা উদযাপন উপলক্ষে জঙ্গিরা বা বিস্ফোরক দ্রব্য সামগ্রী তৈরি, উৎপাদন, সংগ্রহ করতে বোমা বিস্ফোরণ বা অন্যান্য রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কেউ যাতে জড়িত হতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।